গৃহস্থের বাড়ি ঠাকুর ঘরে চলছিল মনসা পুজো পুজো চলাকালীন ঠাকুর ঘর থেকে উদ্ধার একটি সাত ফুটের অজগর সাপ ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গা এলাকার এই ঘটনা শনিবার রাতে সেখানকার স্থানীয় বাসিন্দা শীত বর্মনে ঠাকুর ঘরে চলছিল মনসা পুজো সেখানেই ঘাপটি মেরে বসেছিল এক বিশাল আকৃতির অজগর হঠাৎই পুজো চলাকালীন সাপটিকে দেখতে পান বাড়ির লোকজন যার জেরে চাঞ্চল ছড়িয়ে পড়ে ওই এলাকায় মনসা পুজোর দিনে ঠাকুর ঘরের সাপ এই খবরটি ছড়িয়ে পড়তেই সবটিকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমান ওই বাড়িটিতে এরপর পরিবেশ প্রেমী এক সংগঠনকে খবর দেওয়া হলেই তারা সবটিকে উদ্ধার করে নিয়ে যায় অজগর সাপটি একটি বার্মিজ প্রজাতির অজগর বলে জানা গিয়েছে তার দৈর্ঘ্য প্রায় আনুমানিক সাত ফুট সবটিকে উদ্ধার করার পর রামশাই মোবাইল স্কোয়াডের হাতে তুলে দেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা হ্যাঁ আজকেও মনসা দিনে আমাদের রেস্কিউ হয় একটা অজগর এবং দুটো গোকরো এবং একটি দ্বারা সাপ উদ্ধার করা হয় অজগর সাপটি উত্তর মাদকডাঙ্গা সিধু বর্মনের যে ঠাকুরঘর সেই ঠাকুরঘর থেকেই উদ্ধার হয় তারা মনসা পূজা করেন এবং সেখান থেকে পূজা টুজা যখন সামগ্রী যখন বের করতে যান তারপরেই দেখেন যে ওই ঠাকুরের যে আসন আছে তার নিচে একটা অজগর সাপ কুণ্ডলি মেরে বসে আছে তারপরেই সেখান থেকে আমাদের কাছে খবর আসা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সাপটিকে উদ্ধার করি উদ্ধার করে আমরা রামশাই মোবাইল স্কোয়াডকে আমরা রিপোর্ট করি হ্যাঁ এটা বার্মিস প্রজাতির বাইথন অনুমানি গেটে সাত ফিট হবে হ্যাঁ সুস্থ ছিল হ্যাঁ এটা আমরা রামশাই মোবাইল স্পটের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি হ্যাঁ আর অন্য ময়নাগুড়ি এলাকায় দুটো গোপ্র সাপ এবং একটা সাপ যেমন ময়নাগুড়ি বাজারের মধ্যেই একটা গোপ্র একটা অজগর সাপ ইয়ে সাপ উদ্ধার হয় হ্যাঁ সবগুলো রিলিজ করে দেওয়া হয়েছে আমরা পিপিএস ময়নাগুড়ি